যারা ঈদের কেনাকাটা বা মার্কেটে যাবেন তারা একটু সাবধানে যাবেন, কারণ অনেক স্মার্ট সুন্দর মেয়েরাই কিন্তু চুরি করে, ব্যাগ থেকে চুরি করে। তো ও 16,200 টাকা চুরি করছে এই মেয়েটায়। এক আপু 17,000 টাকা নিয়ে বের হয়েছে মার্কেট করতে, আর এই যে মেয়েটা তার মার সাথেই কিন্তু এই চুরিটা করছে, তার মা মেয়ে মিলেই কিন্তু চুরিটা করছে। দেখতে কিন্তু অনেক ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে, আসলে এই মেয়েটা যে এরকম চোর সেটা মানে না দেখে বুঝতে পারবেন না, কারণ মেয়েটা এমনভাবে স্টাইলিশভাবে চলাফেরা করতো যে উনি চোর বুঝাই যাইতো না, কারণ তার মা তার সাথে হেল্প করতো, আর সাথে তার মা আছে। আর পাবলিক যখন এই মেয়েটাকে ধরছে তখন একটা ছেলে তার মাথায় একটা কি দেয়া জানি আঘাত করছে, যার কারণে তার মাথাটা কপালটা কেটে গেছে আর কপাল দিয়ে রক্ত বের হচ্ছে। তো আমার মতে এটাকে পুলিশে দেওয়াটাই বেটার, কারণ এরকম চুরি করবে কেন। আর ওই আপুটার ভাগ্য ভালো যে উনি টাকাটা পেয়েছে, 1 ঘন্টা যাবত নাকি ওনাদের খোঁজাখুঁজি করার পরে এই মেয়েটাকে পাইছে, আর এই যে সাথে তার মা, মা মেয়ে মিলেই কিন্তু চুরিটা করছে। আসলে মার্কেটে গেলে একটু সাবধানে যেতে হবে, কারণ অনেক সুন্দর সুন্দর ভদ্র ঘরের মেয়েরাই কিন্তু চুরি করে। তো মেয়েটাকে সবাই অনেকে টানাটানি করছে যে তাকে পুলিশের হাতে দিয়ে দিবে। তো মেয়েটার মাথা কেটে যাওয়াতেই সে মেয়েটা একটু বেঁচে গেল, আর পরের আমি আর তেমন একটা দেখি নাই মেয়েটাকে কী শাস্তি দেওয়া হয়েছে। তো আমি এই যে মেয়ের মা, তো দুজনে মিলে কিন্তু চোর। আর আমাদের সমাজে কিন্তু ভদ্র ফ্যামিলির মেয়েরাই চুরি করে দেখা যাচ্ছে, কারণ অনেক ভদ্র মেয়েরাই এমনভাবে গেটআপ নিয়ে চলাফেরা করে যেন বোঝা যায় না সে চোর। আর কেনাকাটার সময় কিন্তু একটু খেয়াল রাখবেন, ব্যাগটা একটু সামনে রাখবেন, আর ব্যাগ যদি একটু সাইডে থাকে তাহলে কিন্তু চোরেরা একটু চুরি করতে সুবিধা পায়। তো সবাই কিন্তু একটু সাবধানেই থাকবেন। আমি এই সাবধানতার জন্য কিন্তু এই ভিডিওটা দিলাম। আর এই চুরিটা হয়েছে কালীবাজার, নারায়ণগঞ্জ কালীবাজার ফেরেন্স মার্কেটের সামনে। অনেক জনতার ভিড় ছিল বলেই কিন্তু চুরিটা করতে পারছে, আর যেখানে অনেক মানুষের ভিড় থাকে সেখানেই চুরি করে তারা। যে মেয়েটা চুরি করছে তার ব্যাগকে এটা, এই ব্যাগ থেকেই তার টাকাগুলো বের করে নিচ্ছে আর গুনে নিচ্ছে উনি। যে আপুটা টাকা চুরি হয়েছে তার টাকা সে বুঝে পাইছে, সে টাকাগুলো গুছিয়ে নিচ্ছে, টাকাগুলো এলোমেলো ছিল সে টাকাগুলো গুছিয়ে গুনে নিচ্ছে। তো ওনার ভাগ্য ভালো, উনি টাকাগুলো ফেরত পাইছে, আর টাকাগুলো এলোমেলো ছিল তো ব্যাগ থেকে এগুলা বের করে গুছিয়ে নিচ্ছে। তো ভিডিওটি শেয়ার করলাম, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজও ফলো করবেন, আর সবাই সাবধানতার সাথে মার্কেটে যাবেন, আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।